কলা হলো আমাদের দেখতে অনেকটা দক্ষিণ চিহ্নতার দশ খারাপিতে, এটা অনেকটাই আমাদের নারীর আকৃতি, দেখতে আমাদের নারীর মতো, আমাদের ইসুবেকাশের মতো, আমাদের গলার মতো। অর্থাৎ এইটা আমাদের একুশ ফিট বৃহৎ অন্ত এবং ক্ষুদ্র অন্তকে একদম পরিষ্কার করার জন্য সবচেয়ে একটি মহল শক্তি। আমরা ইফতারের পরে যে কোনো কলাই হোক পাকা খাই, আমরা খেয়ে নিয়ে আমাদের জন্য রাতের ঘুমটা খুব নিরাপদ হবে। আমরা সবগুলো আয়রন এবং ভিটামিন অল্প অল্প করে কলার ভিতরে পেয়ে যাব। এই জন্য বিশ্বব্যাপী কলাকে হীরা বলে। হীরা মানে চিকি যার অনেকগুলি গুণ, হীরার যেরকম 52 কাঠ, 56 কাঠ, 60 কাঠ, 72 কাঠ, কলার ঔষধি গুণের কোনো শেষ নাই। এই কারণে আমরা প্রতিদিন ইফতারের পরে এবং সেহরির পরে একটি কলা খেতে ভুল করব না। আমরা ইফতারের সাথে সাথে কিছু পেঁয়াজু, কিছু বুট, ভাজি টাজি, কিছু তেল জাতীয় জিনিস আমরা খেয়ে ফেলি। খেয়াল রাখতে হবে কোনো ভাজির ভিতরেই, যে কোনো ভাজি, এটা আমরা না বললেও বললো বাঙালি ঐতিহ্যের সাথে হাজার বছরের সম্পর্ক জড়িত, খেয়ে ফেলুন, সেখানে কলাটা প্রথম খেতে হবে, তারপরে ভাজিটা খেলে অসুবিধা হবে। ওই কলার সাথে ভাজি এবং খেয়াল রাখতে হবে আমরা সকলেই এক গ্লাস দধির শরবত আমাদের খেতে হবে। এটা একটা মিশ্র, এই দধি কলা, দুধ কলা, দুধ আম, এই জিনিসগুলো একটার সাথে আরেকটা যায়। অতএব এটা আপনারা খেতে ভুল করবেন না।